وہ میرا نبی میرا نبی میرا نبی ہے আমার ছেলে বলছে আমাকে বাবা আমি যত বড় মসজিদ হোক না কেন যত সুন্দর মসজিদ হোক না কেন ওখানে আমি ইন্টারভিউ দেব তখন আমি বুঝতে পারছি আমার ছেলে অবশ্যই অবশ্যই লেখাপড়া ভালো করেছে না হলে আমার ছেলের মুখ থেকে এই কথা আসতো না আমরা এখন আছি পশ্চিম সাতকানিয়ার দিয় দিকে সামান্য সোজা সামান্য পশ্চিমে ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসায়ে কাসেমুল উলুম হেফজখানা এতিমখানাই দশক এখানে দীর্ঘদিন ধরে বিশ্বমানের হাফেজ তৈরি করে আসছিল আজকে জ্বলন্ত প্রমাণ হিসাবে বাৎসরিক দস্তরবন্দি অনুষ্ঠানে দশজন হাফেজ কোরআন পাগড়ি নিচ্ছে আলহামদুলিল্লাহ মাদ্রাসাটি জনমানুষের কাছে ডাঙ্গিরাপাড়া কাসেমুল উলুম মাদ্রাসা নামে সুপ্রসিদ্ধ ও মেরা নবী মেরা নবী মেরা নবী হ্যায় ও মেরা নবী হ্যায় দশজন ছাত্র পাগড়ি পেয়েছে তাদেরকে সম্মাননা পাগড়ি দিয়ে আমরা মাদ্রাসা থেকে বিদায় দিচ্ছি ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম ওয়ালা ত্বআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউ ছেল প্রত্যেক ঘরে ঘরে আলেম হয় হকানি রব্বানি আলম হয় নামাজ পড়ে যারা প্রতিদিন দিনের দাওয়াতের কাজ করে আমি যদি করতে পারি আমাকে যেন কবুল করে দোয়া করবে সবাই তোমার পড়া হবে একমাত্র আল্লাহর জন্য আল্লাহকে পাওয়ার জন্য আর এটাই হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি ইসলামকে জিন্দা করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য ইলম শিখবে সে হবে আল্লাহর রাস্তায় আল্লাহর কোরআনটা যে এখানে পাঠ করা হচ্ছে অন্তত আল্লাহর কাছে এতটুকু আশা রাখি অন্তত আজাব গজব থেকে আল্লাহ তাআলা এই এলাকাকে আল্লাহ হেফাজত করবেন أقسم بما تبصرون وما لا تبصرون إنه لقول رسول كريم تبرك بالقرآن فإنه كلام الله وخرج منه যত প্রকারের নিয়ামত আছে সবগুলো হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি করা নিয়ামত কিন্তু এই কোরআনে করিম আল্লাহর পক্ষ থেকে আল্লাহ থেকে বের হয়েছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এই কোরআন দিয়ে তোমরা বরকত হাসিল করো যেহেতু এই কোরআন যে স্থানে পাঠ করা হয় যে পরিবারে পাঠ করা হয় যে সমাজে পাঠ করা হয় যে সমাজে প্রতিষ্ঠা হয় যে পরিবারে প্রতিষ্ঠা হয় এই পরিবার এই সমাজ এই রাষ্ট্র আল্লাহ তাআলার বরকত দিয়ে ভরে যায় সুবহানাল্লাহি বিহামদি সেবার ছেলেগুলোর দিয়ে আমি যে মেহনত করতেছি এই মেহনত যেন আল্লাহ রাব্বুল আলামিন নেজাহাতের উসিলা করে সকল ছাত্রদেরকে যেন কবুল করে আজকে দুজন আমার ছেলে এখানে পাগড়ি নিয়ে বের হচ্ছে আপনারা আমার জন্য একটু সবাই দোয়া করবেন আমরা হুফাজুল কুরআন আর নয় হাহুতাস মুক্তির সুবাতাস শান্তির বসবাস যদি পেতে চাও কোরআনের পথে এসো কোরআনের সাথে মেশো কোরআনকে ভালোবেসে জীবন রাঙাও আর নয় হাহুতাস মুক্তির সুবাতাস শান্তির বসবাস যদি পেতে চাও কোরআনের পথে এসো কোরআনের সাথে মেশো কোরআনকে ভালোবেসে জীবন রাঙাও অশান্তি চলে যাক প্রশান্তি ফিরে পাক পৃথিবীটা হোক জান্নাতের বাগান যখন চট্টগ্রামের মধ্যে করোনার প্রভাব খুব ভীষণভাবে বিস্তার লাভ করে তখন যখন স্কুল মাদ্রাসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে তখন ছেলেকে কোথায় নিয়ে যাবে উনি বলছেন আমার ছেলেকে একটু আপনি কোরআনগুলো সহি শুদ্ধ করাইবেন হুজুর উনাকে আনি দিলেন এবং সহি শুদ্ধ করতে করতে আলহামদুলিল্লাহ উনি অল্প দিনের মধ্যে উনি হাফেজ কোরআন
হয়ে গেছে আজকে পাকড়ে নিয়েছে এজন্য আমি অত্র মাদ্রাসার যে মহান মানুষ গড়ার কারিগর ওনার কাছে জিজ্ঞাসা করব এগুলা সব হুজুরের অবদান আজকে হুজুর যদি আমাদেরকে নিয়ে এভাবে মেহনত না করত আমরা এতটুকু আসতে পারতাম না আমাদের মাধ্যমে এতটুকু ছাত্র হাফেজ হয়ে বের হতে পারত না আমার পাশেই দাঁড়িয়ে আছেন আমার শফিক উস্তাদ হাফেজ শফিকুর রহমান সাহেব হুজুর আমি হুজুরকে এখানে দাওয়াত করেছি ওবেদুল হাকিম বাবা ওনার ছেলে উনি ওয়াহিদুল ইসলাম ও ক্লাস সেভেনে স্কুলে পড়ত তো আমি এক জায়গায় করোনাকালীন এক জায়গায় কোরআনের খাতমের জন্য বসছি এখানে বসার খবর পেয়েও ক্লাস সেভেন থেকে এই ছেলেটা এখানে নিয়ে আসছে বলছে যে মানে আমার ছেলেটা এখন স্কুলও বন্ধ মাদ্রাসা বন্ধ আপনি কোরআনটা সহি করানোর জন্য আপনার কাছে নিয়ে আসছি ক্লাস সেভেন থেকে এই ছেলেটাকে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার উস্তাদের দোয়ায় এই ছেলেটা নাজারা পড়তে পড়তে যখন ও সামনের দিকে অগ্রসর হচ্ছে আমি বলছিলাম ও বাংলা পড়তে চাইলে সামনে আরও পড়তে পারবে এখন হাফেজ হয়ে যাক আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এই ছেলেটা হাফেজ হয়ে এবছর পাগড়ি নিয়ে হেফজখানা থেকে ত্রিশপাড়া হাফেজ করান হয়ে বের হচ্ছে সকলের কাছে শুকরিয়া আদায় করি আমার ছেলেগুলোর দিয়ে আমি যে মেহনত করতেছি এই মেহনত যেন আল্লাহ রাব্বুল আলামিন নেজাহত রসিলা করে সকল ছাত্রদেরকে যেন কবুল করে এভাবে মেহনত করলে আজকে একজন মানুষ গড়ার কারিগরের চোখ দিয়ে পানি বের হয় এটা আজকে জ্বলন্ত প্রমাণ ছাত্রদেরকে নিয়ে অনেক মেহনত করেছে যে ওনাদের নিয়ে মেহনত করেছে আমার আব্বু আমার আম্মু আমার ওস্তাদ সবাই মেহনত করছে আল্লামা হাজী ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাইহির সহযোগিতায় অত্র এলাকার প্রবীণ ওলামা একরামের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় 1977 সনে মাদ্রাসার শুরু লগ্নে মুহতমেম ছিলেন মুজাহিদে মিল্লাত আল্লামা আব্দুস সালাম সাহেব রহমতুল্লাহ আলাইহি দেওদিগি পরিচালনার দায়িত্ব পালন করেন আরেক বিজ্ঞ আলেম আল্লামা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই তারপরে এই মাদ্রাসার পরিচালনার দায়িত্ব পালন করেন অত্র এলাকার প্রবীণ আলমদিন ফকিহ মিল্লত আল্লামা মুফতি গোলাম কাদের সাহেব প্রকাশ সাতকানিয়া হুজুর রহমতুল্লাহ আলাই এই মাদ্রাসা আমার একা পরিশ্রমে চলতেছে না আমি চতুর্দিকে সবাইকে নিয়ে সবার সহযোগিতা নিয়ে এই মাদ্রাসা পরিচালনা করতেছি এই মাদ্রাসায় কিতাব বিভাগ হেফজ বিভাগ নূরানি বিভাগ তিন বিভাগে লেখাপড়া চলতেছে হেফজ বিভাগের প্রধান হাফেজ মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ সাহেবের অনুরূপভাবে পরিশ্রমের আমার আরেক সহযোগী মাওলানা হামিদুল ইসলাম সাহেব উনি কিতাব বিভাগ নিয়ে অক্লান্ত পরিশ্রম করতেছেন নূরানি বিভাগ নিয়ে মাওলানা আব্দুর রহিম সাহেব মেহনত করতেছেন সবার সহযোগিতায় একটা প্রতিষ্ঠান গড়া যায় একক প্রচেষ্টায় কোনো প্রতিষ্ঠান গড়তে পারে না কারো মানসিক সহযোগিতা কারো আর্থিক সহযোগিতা কারো লেখাপড়ার সহযোগিতা ইত্যাদির মাধ্যমে একটা প্রতিষ্ঠান পরিপূর্ণ হতে পারে অতএব আমি অভ্যন্তরীণ আমার ডান হাত বাম হাত শিক্ষকদের শুকরিয়া আদায় করি সাথে সাথে এলাকাবাসীর বেশি ত্যাগ সুখে দুঃখে রোদে বৃষ্টিতে তারা না খেয়ে হলো আমাদের এই প্রতিষ্ঠানের প্রতি সুনজর রাখেন তারা সকলে সুখে পানি যে আমাদের সুখের পানি হাফেজ কোরআনের বাবাদের সুখের পানি এদের দেখতেছেন ওদের সুখের পানি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু তাদেরকে জন্নতের জন্য কবুল করুক আজকে যেহেতু সময় সংক্ষিপ্ততার কারণে সকলের কাছে আমরা সাক্ষাৎ নিতে পারছি না দুঃখিত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই হাফেজদের জন্য আমাদেরকে জান্নাতের মতন দৌলত আমাদেরকে দান করুক তারপরে সামনে কেন কেন দিব কেমন থাকবে তারপরে কেন দিব ওজন দিয়ে দেবে সমস্যা কিন্তু আমার তামাল ওজন দিয়ে দেয় খেয়াল তো বেশি হইব হম হইব নিকেট পাল্লা যদি বাড়ি হইব ধর বেশি দুই ভাষণ দই দুজকি ফিনিক ফিনিক এতে কুকুরি দেয় না ভাষণ দেব তো এই ইঞ্জিন দিন দিন আর বিমানের সম্পর্কে আছে এই সামর হতো এটা প্রাণ হয়ে আর
সন্তানগুলির হতা হইলি এ সমস্ত কি মানুষের আকলন দ্বারা হইতে হতে হতা হন তাহলে তুমি যুগ বানাই গেলে রে তুমি এই যে হতা হতা হই বেকেন করি হই থাই বেকেন করি ইসব কি দেবো বলতে বলছরা যে বলতে ভারি করে দেখে এক ভারি জানিব কে ভারি হই গেল এই নাকল হতা না এই হই বেকেন করি ইচ্ছা লাগে কোরআন শরীফ মনে মুখে শুনে বানো তুমি তোর ভারত চেষ্টা করো আল্লাহ দিয়ে দেবে এখন দেখো কিন্তু আলম সভা আলম না ভারি বেতন ভারি ভাতক মহ নবর মা ভাতক মহ নুমা ভাই প্রাচীন মানুষ